বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। টেক লেসনের পক্ষে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হাসান। আপনাদের সামনে কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবারও উপস্থিত হয়েছি। আজকে উইন্ডো বাটনের দুইটি সুপার ট্রিক্স দেখাবো, তাহলে সঙ্গে থাকুন। খুব চমৎকার একটি ট্রিক্স, যারা না জানেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ট্রিক্সটি। তাহলে আমরা উইন্ডো বাটন সবাই চিনি, কিবোর্ডের ঠিক নিচে নিচের সারিতে হাতের বাইরে, অর্থাৎ তিন নম্বর কীটা হলো উইন্ডোজ কী, যেটা আপনারা অনেকে দেখতে পাচ্ছেন যে এই যে আমার মাউস পয়েন্টার এখানে যে দেওয়া আছে, ঠিক এই এটাই হলো উইন্ডোজ কী। তো আমি আমার ভিডিওতে উইন্ডোজ কীয়ের ঠিক স্ক্রিনটা আমি দেখিয়ে দেব। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এই ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন দর্শক, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে আপনি আমার নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করা যাক। উইন্ডো বাটনের প্রথম ট্রিক্সটি হলো যে উইন্ডো বাটন প্লাস কিবোর্ডে 1, 2, 3 অর্থাৎ 9 পর্যন্ত একটি নিউমেরিক কী আছে দেখতে পাচ্ছেন আপনারা। উইন্ডো কি প্লাস 1 দিলে একটি কাজ হবে, 2 দিলে আরেকটি কাজ হবে, এরকমভাবে প্রত্যেকটি কাজ হবে। তাহলে দেখতে পাচ্ছেন যে আমার মনিটর ঠিক স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছেন এই যে এই অনেকগুলো আমি আইকন আমি প্রিন্ট করে রেখেছি, প্রিন্ট টু টাক্স বারে, ওই টাক্স বারে আমি প্রিন্ট করে রেখেছি। আমার যখন যেটা প্রয়োজন জাস্ট আমি মাউসের মাধ্যমে সিঙ্গেল ক্লিকের মাধ্যমে এই ওপেন করতে পারি। এখন মনে করুন যে আপনার মাউসটি কাজ করছে না, কিংবা আপনি চাচ্ছেন শর্টকাটে কাজ করার জন্য শুধু কিবোর্ডের মাধ্যমে, তখন আপনি এই কাজগুলো কীভাবে করবেন। তাহলে চলুন দেখি নি আমরা। আমরা উইন্ডোজ বাটন প্রেস করে যখন 1 প্রেস করব, উইন্ডো বাটন প্লাস 1 প্রেস করলে আমার এটা ওপেন হবে, দেখতে পাচ্ছেন উইন্ডো প্লাস 1। দেখতে পাচ্ছেন আমার ওপেন হয়ে গেছে, অর্থাৎ উইন্ডোর সাথে ঠিক প্রথমটা আবার ওপেন হয়ে গেছে। তো আমি এটা ক্লোজ করে দিব। উইন্ডো প্লাস 2, দেখতে পাচ্ছেন যে আমার 2 নম্বর ট্যাবটা ওপেন হয়ে গেছে। তাহলে আমি উইন্ডো প্লাস 3 দেওয়ার পরে আমার 3 নম্বর এক্সেলটি অন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরকমভাবে। উইন্ডো প্লাস 4 দেওয়ার সাথে সাথে আমার দেখবেন যে আউটলুকটি ওপেন হয়ে যাবে, উইন্ডোজ প্লাস 4, এই যে আমার আউটলুকটি ওপেন হচ্ছে দেখতে পাচ্ছেন। তদ্রূপ আপনি এই পর্যন্ত আপনার সিরিয়াল নাম্বার 9 থেকে শুরু করে আপনার 4 করলাম 5, 6, 7, 8, অর্থাৎ আমি যত নাম্বার আপনার প্রোগ্রামটা আপনি ওপেন করতে চান জাস্ট উইন্ডোতে ফ্রেশ করে ঠিক 7 চাইলে 7 আপনি ফ্রেস করবেন, তাহলে এসে যাবে। এই দেখতে পাচ্ছেন উইন্ডো প্লাস 4 ছাপার সাথে সাথে আমার আউটলুক এসে গেছে। তাহলে হয়তোবা অনেকে এই টেক্সটটি জানতেন না যে উইন্ডোর সাথে প্লাস 1 কিংবা 2 কিংবা 3 ফ্রেস করলে আপনার টাক্স বারের প্রোগ্রামগুলি মাউস ছাড়াই ওপেন হয়ে যাবে। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে এখন শুরু করা যাক আপনার টেক্স নাম্বার 2। টেক্সট নাম্বার 2 হলো যে সাপোজ দেখতে পাচ্ছেন যে আমি মাই কম্পিউটারটা খুলছি, ওপেন করছি, ওপেন করাতে আমার কম্পিউটার স্ক্রিনে একটি উইন্ডো ওপেন হয়ে গেছে। তো আমরা যদি চাই উইন্ডোটা আমরা ছোট করব, অর্থাৎ মিনিমাইজ করব, তাহলে আমরা এখানে ক্লিক করি মাউজের মাধ্যমে, ছোট হয়েছে। আবার যদি বড় করতে চাই, ম্যাক্সিমাইজ করতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করি ম্যাক্সিমাইজ হয়ে যা। আর আমরা যদি কখনো চাই যে এটা ডানে নিব, এই যে ক্লিক করে আমি এরকম ক্লিক করে ডানে নিচ্ছি, যদি চাই বাইরে নেব এই বাইরে নিচ্ছি। তো এই যে কাজটা আমি দেখালাম, এই কাজটা আমি কিভাবে আমার উইন্ডো বাটনের মাধ্যমে কাজটি করব, অর্থাৎ কিবোর্ডের মাধ্যমে কাজটি করব সেটা আমি দেখাবো। এখন দেখছেন যে আমার এই যে উইন্ডোজটি, আমার কম্পিউটার স্ক্রিনে যে উইন্ডোটি আছে এটা ছোট হয়ে আছে, আমি চাচ্ছি যে বড় করব, মানে ম্যাক্সিমাইজ করব। তাহলে এটা কী করতে হবে, আমি উইন্ডো বাটনে প্রেস করে আমি আপ এরোতে ক্লিক করব। দেখছেন যে আপ এরোতে ক্লিক করার সাথে সাথে এটি বড় হয়ে গেছে। এখন আমি ছোট করতে চাচ্ছি, উইন্ডো বাটন এবং ডাউন এরোতে একসাথে ক্লিক করব।
দেখছেন যে আবার ছোট হয়ে গেছে। এখন চাচ্ছি যে আমি এই স্ক্রিনটা আমি ডান সাইডে নিব, তাহলে অন্য বাটন প্রেস করে আমি রাইটে তো এরোতে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন যে এটা ঠিক ডান সাইডে অর্থাৎ রাইট সাইডে চলে গেছে। এখন চাচ্ছি যে এই স্ক্রিনটা আমি বা সাইডে নিয়ে আসবো, তাহলে অন্য বাটন প্লাস লেফট এরো, লেফট এরো, তাহলে আমার কাজটি কিন্তু খুব ইজিলি আমরা কিবোর্ডের মাধ্যমে কাজটি করতে পারি। তাহলে এই দুটি ট্রিক্স আমরা কিবোর্ডের দুইটি টেকনিক শিখে নিলাম। উইন্ডো প্লাস ওয়ান টু থ্রি দিয়ে আমরা কী করব, আমার টাস্কবার প্রোগ্রামগুলো ওপেন করব, আর উইন্ডো প্লাস আপ এরো, ডাউন এরো, রাইট এরো, তারপর লেফট এরো, এই এরোগুলোর মাধ্যমে আমরা কী করব, আমাদের উইন্ডো বড় করব, ছোট করব, ডানে নিব, বাইরে নিব। তাহলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক মাই ভিডিও অ্যান্ড কমেন্টসের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আবার উইন্ডো বাটনের নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।